آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولى العظيم، صدق رسوله النبي الكريم. الحمد لله ঐতিহ্যবাহী গরিবাজার নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে এসে বসার সুযোগ করে দিলেন, সেই জন্য রব্বে কারিমের তরফে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্ব নবী রওজা মুবারকে দরুদ ও সালাম পাঠিয়ে দেই সকল ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ولو جئنا بمثله مددا. আল্লাহ তাআলা বলেন, তমাম পৃথিবীর গাছগুলো যদি কেটে কলম বানানো হয়, আর পুরো পৃথিবীর সকল নদীগুলো সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে একদিন শেষ হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, মানুষের হায়াত শেষ হয়ে গেলে মানুষ শেষ। এমনি ভাবে দেখতে দেখতে একদিন সমুদ্র শুকিয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কোনোদিন প্রশংসা শেষ করা যাবে না। এমনি ভাবে বর্তমান একটা ইতিহাস চলছে, আপনারা জানেন, বর্তমান সময় আজকে আমরা দেখতেছি ফিলিস্তিন নিয়ে আজকে মানুষ মুসলমান না কিছু কথা বলছে না, কিন্তু আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন, يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. الله تعالى قرآن بلد ياسر موسى عليه السلام তার কমদেরকে বললো, উদখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী, হে আমার কওম, হে আমার জাতি, উদখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী, তোমরা সেই পবিত্র ভূমিতে অবস্থান করো, অর্থাৎ বাইতুল মুকদ্দাসে অবস্থান করো। উদখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য লিখে দিয়েছেন, ওয়ালা তারতাদু আলা আদবারিকুম فتنقلبوا خاسرين. ولا ترتدوا على أدباركم আর তোমরা কখনো পিছন দিকে ফিরে যেও না, পিছনের দিকে থাপিত হইও না। ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, আর যদি তোমরা পিছন দিকে ফিরে যাও, আর তোমরা যদি পিছন দিকে চলে যাও, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মূসা আলাইহিস সালামের কৌম বললেন, ওয়ালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قالوا يا موسى طلب لنا يا موسى إنا لن ندخلها
আমরা সেখানে কিছুতেই প্রবেশ করব না হাত্তা ইয়াখরুজু মিনহা যতক্ষণ না তারা সেখান থেকে বের হয় ফাইয়াখরুজু মিনহা আর যখন তারা সেখান থেকে বের হয়ে যাবে ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন আর যখন তারা সেখান থেকে বের হয়ে যাবে ফাইন্না দাখিলুন তখন আমরা সেখানে প্রবেশ করব قال رجلان من الذين يخافون ওই সমস্ত লোকদের মধ্য হতে যারা তার যারা ভয় করতেছিল তাদের মধ্য থেকে দুজন লোক বললে তাদেরকে নাম আল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তাদের মধ্যে দুজন বললো আনাম আল্লাহ قال رجلان من الذين يخافون نعم الله عليهم ادخلوا ثم سكن প্রবেশ করো عليهم عليهم ادخلوا عليهم الباب আর তোমরা তাদের সাথে লড়াই করে সেখানে প্রবেশ করো فاذا دخلتم فانكم غالبون আর যখনই তোমরা সেখানে প্রবেশ করবে فاذا دخلتم আর যখন তোমরা যখন সেখানে প্রবেশ করবে فانكم غالبون আর তোমরা যখনই প্রবেশ করবে তখনই তোমরাই তো বিজয়ী হইবা আর তারা বলল কালু ইয়া মূসা ইন্না লাম নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা قاعدون ترى بلو قالوا يا موسى إنا لن ندخلها أما تسكر البوكس دي برمش كربنا أبدا ما دامو ستكون ترى سكر دك أبدا ما دامو فذهب أنت ربك فقاتلا আর আপনি আমার আপনার প্রতিপালক সেখানে যান আবাদাম বাদাম ফাযহাবান্তর খুদা ফাকাতিলা আর সেখানে যে লড়াই করো ফাযহাবান্তর খুদা ফাকাতিলা ইন্না হুনা কাইদুন আর আমরা এখানে বসে থাকবো তখন মুসা